ছোটবেলায় স্বপ্ন দেখতাম যদি যদি কখনো বাই এনি চান্স কোনো দুঃস্বপ্নে অথবা সুস্বপ্নে হলিউডের যদি একটু অভিনয় করা যেত তাহলে কেমন হতো। সেইটি যখন সত্যি হয়ে গেছে সেটা একরকম ছিল। তারপরে এইটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে কয়েক ঘন্টা পরে, এখন আসলে একটু টেনশনের ব্যাপার যে চরিত্রটি আমি করছি সেটি হচ্ছে গিয়ে বিসিআইয়ের, আপনারা জানেন যে কাজী হোসেনের মাসুদ রানার যে চিফ বাংলাদেশের, তার চরিত্র অভিনয় করছি। MR9, আমরা সবাই তোমার সঙ্গে আছি, কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। তো যতটুকু চরিত্র হোক, যত বড় চরিত্র হোক, খুব ছোট জায়গার মধ্যে প্রমাণ করতে হয়েছে বাংলাদেশের বিসিআইয়ের স্পাই এজেন্সির আমি প্রধান, সেইটি একটু টেনশন যে আসলেই যারা অস্কার নমিনেটেড যেই শিল্পীরা আছেন তাদের পাশাপাশি আসলে ওইটুকু অভিনয় করে আমি সঠিক অভিনয়টি করতে পেরেছি কিনা, আমার জেস্চার আমার পোশ্চার সেইটি বাংলাদেশকে সম্মানজনক জায়গায় দাঁড় করাতে পেরেছে কিনা ওইটুকু অভিনয় করে, সেইটার জন্য আসলে টেনশন। আর টেনশন হচ্ছে গিয়ে প্রথমবার বাংলাদেশের সঙ্গে হলিউডের বা আমেরিকার একটি যৌথ প্রযোজনা, এইখানটিতে যে বিদেশি একজন আমেরিকান সহ যে যৌথ প্রযোজনা এসছে, আমাদের দেখার উপরে, আমাদের দর্শকদের দেখার উপরে ডিপেন্ড করবে এই ছবিটার পাশে কতগুলো মানুষ দাঁড়ালো, মানে ছবিটা দেখতে আসলো। যদি দেখতে আসে যেমন অলরেডি আপনাদেরকে দেখে, আপনাদের দেখে দু তিনবার আপনাদেরকে ফেস করে আমাদের অভিনেতা এবং প্রডিউসার আমেরিকার, তিনি খুশি হয়েছেন, তিনি বলেছেন যে পরবর্তী ছবিগুলোতেও তিনি পাশে দাঁড়াবেন, প্রযোজনা করবেন, যেটি অনেক ভালো বিষয়, আমরা তাকে থ্যাঙ্কস দিতে চাই। তো সেইগুলো ডিপেন্ড করছে আসলে এটার রেসপন্সের উপর, দর্শক কীভাবে গ্রহণ করবে এই ছবিটি।